আর সাইক্রোমেট্রিক টেস্ট নিতে পারে, এবং বিভিন্ন রকম ডিবেট, আবার কমিউনিকেশন স্কিল দেয় কোনো সময়, টেলিফোনিক ইন্টারভিউ নিয়ে কমিউনিকেশন স্কিল কতটা ভালো, তারপর সাবজেক্ট নলেজের জন্য একটা ইন্টারভিউ রাউন্ড হয়, তারপর এইচআর রাউন্ড হয়। তো এইরকম বিভিন্ন বিভিন্ন এতগুলো রাউন্ড, যদি কোনো ক্যান্ডিডেট তার সাবজেক্ট নলেজ না থাকে ভালো করে, যে সাবজেক্ট নিয়ে সে পড়ছে, যেটা তার স্পেশালাইজেশন, সেটা সম্বন্ধে যদি ঠিকঠাকভাবে সে ম্যাক আউটে পড়াশুনো না করে, এবং ওই ম্যাক আউটে যে সমস্ত ছেলেরা ওই শুধু অর্গানাইজারের ভরসায় শ্রোতা নিয়ে পরীক্ষা দিতে যায়, যদিও এখন ইনভিটেশন প্রসেসটা অনেক স্ট্রিক্ট করে বন্ধ করে দিয়েছে, সেক্ষেত্রে বলবো সেই সমস্ত ছাত্রছাত্রীরা কিন্তু ম্যাক আউট থেকে চাকরি পাবে না ভালো। হ্যালো ফ্রেন্ডস, এলিভেটার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, এবং এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট, এবং এই ভিডিওটা আমি বলবো যারা স্টুডেন্ট আছেন বা যারা গার্জিয়ানরা আছেন তারা পুরো শেষ অবধি দেখবেন। এই ভিডিওর মাধ্যমে অনেক তথ্য আপনারা জানতে পারবেন আমাদের কারিগরি যে শিক্ষা এবং ম্যানেজমেন্ট যে শিক্ষা, আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে ম্যাক আউট ইউনিভার্সিটি আছে, এই ম্যাক আউট ইউনিভার্সিটি থেকে যারা ধরুন মাস্টার ডিগ্রি করছেন, সেটা এমসিএ হতে পারে, এমবিএ হতে পারে, কোনো হোটেল ম্যানেজমেন্টের কোর্স হতে পারে, বিটেক হতে পারে, তো এই ধরনের কোর্সগুলো আমরা সবাই জানি চাকুরিমুখী পড়াশোনা। তো মেন স্টুডেন্টদের উদ্দেশ্য যেটা থাকে যে এই কোর্সগুলো কমপ্লিট করার পর একটা তারা জব যেন পায়। এইবারে আমাদের ইনস্টিটিউটে আমরা আমাদের ডিরেক্টরকে পেয়ে গেছি, মিস্টার সৌভিক দত্তকে, ওনাকে আমি ওয়েলকাম জানাচ্ছি। ওয়েলকাম, নমস্কার আপনাকে। তো আপনার কাছে আমি জানতে চাইবো, এই যে কোর্সগুলো যদি ম্যাক আউট ইউনিভার্সিটি থেকে স্টুডেন্টরা করে, আলটিমেটলি তো তাদের টার্গেট হচ্ছে একটা জব, অবভিয়াসলি। এবং সব থেকে বড় কথা হলো, এখানে যেহেতু ম্যাক আউটে সেলফ ফাইন্যান্স কলেজ থেকে এই কোর্সগুলো করছে স্টুডেন্টরা, সেটা এমবিএ হতে পারে, এমসিএ হতে পারে, বা আদার কোর্স হতে পারে, বিটেক হতে পারে, তো এই কোর্সগুলোতে একটা লামসাম ইনভেস্টমেন্ট আছে। এবার স্টুডেন্ট বা গার্জিয়ান এদের একটা আইডিয়া থাকা দরকার যে আমার এই ইউনিভার্সিটি থেকে পড়ে যে আমি প্লেসমেন্ট হবে বা অফ ক্যাম্পাস অন ক্যাম্পাস যাই পাই না কেন, তা আমার স্যালারি স্ট্রাকচারটা কিরকম হতে পারে, এইটা একটু আপনার কাছ থেকে আমি জানতে চাইছি। দেখুন, প্রথম কথা যেটা, আমাদের খুব বাস্তবটাও মানতে হবে। দেখুন, বাস্তবটা হচ্ছে, এটা তো আপনাকে মানতেই হবে, আপনি বিটেকের ক্ষেত্রে যদি ধরেন, বিটেকের ক্ষেত্রে আইআইটি, যাদবপুর, শিবপুর, রুড়কি, এইগুলো হচ্ছে আপনি বলছেন এগুলো তো সব প্রিমিয়ার কলেজ, প্রিমিয়ার কলেজ। এইবার দেখুন, একটা কথা সত্যি, কাক কখনো ময়ূর হতে পারে না। হ্যাঁ, ম্যাক আউট থেকে তো আমরাও পাস আউট। হ্যাঁ, এবার দেখুন, সমস্ত স্টুডেন্টের তো আইআইটি, যাদবপুর, শিবপুর, বা আপনি বলুন যে কি বলবো আপনাকে, যাদবপুর, শিবপুর বলুন, রুড়কি বলুন, বা বিটস পিলানি বলুন, এগুলো তো সবাই ক্র্যাক করতে পারবে না। এটা তো খুব খুব মানে ব্রিলিয়ান্স বা এক্সেপশনাল স্টুডেন্টই এগুলো ক্র্যাক করতে পারে। তো এইবার আমাদের সময় যখন আমরা জয়েন দিয়েছি, আমাদের সময় তো সিটি থাকতো না, বেশিরভাগ সরকারি কলেজ, তখন বেসরকারি কলেজ কটা, হাতে গুনে হয়তো তিন চারটে বেসরকারি কলেজ সবে হচ্ছে হয়েছে। তো তখন আপনার সিট লিমিটেড থাকতো তিন চার হাজার অবধি। তো 3-4 হাজার আপনি পেলেও আপনি ভালো কলেজ পাবেই, প্রায় গভর্নমেন্টে পেতেন না, আমাদের সময় গভর্নমেন্ট কলেজের প্রাধান্যটাই বেশি ছিল। কিন্তু আপনি এখন দেখবেন যে এখন তো পরবর্তীকালে ম্যাক আউটে প্রচুর বেসরকারি কলেজ, আর একটু সিট বেড়েছে। এখন ব্যাপারটা হচ্ছে যে জয়েন্টে বসে বা ইঞ্জিনিয়ারিংয়ে বসে সেই ইঞ্জিনিয়ার এখন, এখন কিন্তু ইঞ্জিনিয়ারিং এ সেই আর প্রেস্টিজিয়াস ব্যাপারটা নেই যেটা আমাদের সময় ছিল। তার কারণটা হচ্ছে, আমাদের সময় সিট খুব লিমিটেড ছিল, কলেজ লিমিটেড ছিল, যারা সত্যিকারের খুব ভালো তারাই পেত হয়তো। আমি একদম সত্যি কথাই বলছি, আমি হয়তো সেই সময় ইঞ্জিনিয়ারিং এর যোগ্য নই, কিন্তু আমি এমন অনেক স্টুডেন্টকে দেখেছি যে সত্যিকারে ইঞ্জিনিয়ারিং করার যোগ্যতা রাখে না, 30,000-40,000 র্যাঙ্ক হয়ে গেছে, সেও ম্যাক আউট থেকে ইঞ্জিনিয়ারিং পাস করে বেরিয়ে যাচ্ছে। তো দেখুন, যে কোম্পানি ম্যাক আউটে আসছে, সে যদি আজকে একটা 5 লাখ 6 লাখের স্যালারি প্যাকেজ, ধরুন 6 লাখের অফার করে বিটেকে এসে, তো সে তো আর মুখ দেখে স্টুডেন্টের অফার করবে না, ক্যান্ডিডেটের, সে কিন্তু ইন্টারভিউতে পাই টু পাই বুঝে নেবে। কাজেই অনেক গার্জেন আছেন, এখন কিন্তু ম্যাক আউটের কিন্তু ইনভেস্টমেন্ট অনেক বেশি হয়ে গেছে। দেখবেন ম্যাক আউটে কিন্তু ফিজ অনেক বাড়িয়ে দিয়েছে, সে আপনি বিটেক বলুন, এমবিএ বলুন, আপনার এমসিএ বলুন, যে প্রফেশনাল কোর্সগুলো আছে সেগুলোতে কিন্তু স্যালারি স্ট্রাকচার, যেগুলো ম্যাক আউটের একটু ব্র্যান্ডেড কলেজ, কোর্স ফিজ অনেক হাই, অনেক হাই, সেগুলো অনেক হাই করে দিয়েছে। কাজেই দেখুন, সেখানে গার্জেন দিয়েই যদি ভাবে যে আমি যেহেতু একটা হাই কোর্স ফিজ দিয়ে
আমার ছেলে বা মেয়েকে ভর্তি করে দিয়েছি, আমার ছেলে বা মেয়ে খুব সুন্দর একটা জব পেয়ে যাবে, আমি তাদেরকে বলবো তারা স্বপ্নের জগতে বাস করে। রিয়েলিটি কিন্তু অন্য। ব্যাপারটা হচ্ছে জব ইন্টারভিউ ক্র্যাক করার জন্য অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। প্রথম কথা হচ্ছে যে স্টুডেন্ট ঢুকছে তার প্রিভিয়াস পাসটা কি, প্রিভিয়াস রেকর্ড কি, ক্লাস টেনে কত মার্কস লাগে, ক্লাস টুয়েলভে কত মার্কস পাচ্ছে সে। কারণ তারপর হচ্ছে বিদেশ দেখে, বা যদি কেউ এই মাস্টার ডিগ্রিতে করে, MBA করে বা MCA করে, অন্য কিছু এরকম মাস্টার ডিগ্রি করে বা MHA করে, সেক্ষেত্রে তার 10 থেকে গ্র্যাজুয়েশনের মার্কসও দেখে কিন্তু কোম্পানি। আপনি জানেন অনেক কোম্পানি TCS অনেক সময় বলেই দেয় থ্রু আউট 60%, এবং তার কোনো 1 বছরের বেশি হয়তো 1,00,000 টাকা চলবে না একাডেমিক্সে। তো এই অনেকগুলো ক্রাইটেরিয়া কিন্তু বড় বড় যে MNCগুলো আসে তারা যখন কোম্পানিতে মানে কলেজের ক্যাম্পাসে আসে তারা কিন্তু এই ক্রাইটেরিয়াগুলো করে দেয়। হয়তো কলেজগুলো অ্যাডমিশন নেওয়ার সময় সেই সেই ব্যাপারগুলো গার্জেন বা ছাত্রছাত্রীদের ভালো করে বলেন না তাদের ব্যবসার খাতিরে, যাতে তাদের অ্যাডমিশন বা সিটটা ফুলফিল হয়ে যায়। কিন্তু এটা তো খুব প্রুফ ফ্যাক্ট যে তারা কিন্তু জয়েন্টে একটা র‍্যাঙ্ক করলে সে একটা কলেজে অ্যাডমিশন হয়তো ঠিক পেয়ে গেল, কিন্তু পেলেই তো হলো না, তার আগে প্রিভিয়াস রেকর্ড কি আছে, তার 10-12 এর মার্কস কত, হ্যাঁ এগুলো তো দেখবে। বা কেউ ধরো একটা MBA তে অ্যাডমিশন নিয়েছে, MCA তে অ্যাডমিশন নিয়েছে, তার তো প্রিভিয়াস মার্কস সমস্ত কিছু দেখবে, গ্র্যাজুয়েশনের মার্কস, ক্লাস 10-এর মার্কস, 12-এর মার্কস। এবং সেটা দেখার পর সে যখন যদি কোনোভাবে এলিজিবেল হয়েও যায় সে কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ার জন্য কোনো ভালো একটা MNC তে, তারপরেও কিন্তু 5-6 রাউন্ড 7 রাউন্ড ইন্টারভিউ হয়। এবং সেটা হয়তো ইনিশিয়াল একটা কলেজে ফার্স্ট 2 রাউন্ড হলো, সেটা যদি সে ক্র্যাক করতে পারে তারপরে কিন্তু একটা কোনো ভেন্যুতে বা তাদের অফিসে হয়তো আরও 2-3 রাউন্ড ইন্টারভিউ হলো। এবং এই ইন্টারভিউতে কিন্তু অ্যাপটিচিউড টেস্ট, গ্রুপ ডিসকাশন, সাইকোমেট্রিক টেস্ট নিতে পারে, এবং বিভিন্ন রকম ডিবেট, বাবা কমিউনিকেশান স্কিল দেয় অনেক সময়, টেলিফোনিক ইন্টারভিউ নিয়ে কমিউনিকেশান স্কিল কতটা ভালো, তারপর সাবজেক্ট নলেজের জন্য একটা ইন্টারভিউ রাউন্ড হয়, তারপর HR রাউন্ড হয়। তো এইরকম বিভিন্ন বিভিন্ন এতগুলো রাউন্ড যদি কোনো ক্যান্ডিডেট তার সাবজেক্ট নলেজ না থাকে ভালো করে, যে সাবজেক্ট নিয়ে সে পড়ছে যেটা তার স্পেশালাইজেশন, সেটা সম্বন্ধে যদি ঠিকঠাকভাবে সে ম্যাক আউটে পড়াশুনো না করে, এবং ওই ম্যাক আউটে যে সমস্ত ছেলেরা ওই শুধু অর্গানাইজারের ভরসায় শ্রোতা নিয়ে পরীক্ষা দিতে যায়, যদিও এখন ইনভিটেশন প্রসেসটা অনেক স্ট্রিক্ট করে বন্ধ করে দিয়েছে, সেক্ষেত্রে বলবো সেই সমস্ত ছাত্রছাত্রীরা কিন্তু ম্যাক আউট থেকে চাকরি পাবে না ভালো, তাদেরকে সেই BPO তেই কল সেন্টারেই জব করতে হবে, কারণ তাদের কনসেপ্ট নেই। এবার আরেক ধরনের ছাত্রছাত্রী আছে যারা একটু সিরিয়াস, যারা পড়াশুনো করে এবং যারা প্রথম থেকে তাদের একাডেমিক্সটা ভালো, তারা কিন্তু চেষ্টা করলে, আমার যেমন একজন ছাত্রী ছিলেন, মানে ছাত্রী আছে আর কি, এখন ইনফ্যাক্ট সরি, সে এখন সিনিয়র হয়ে গেছে বলে বলছি অনেক, তো সে তো এখন স্টুডেন্ট আছে, প্রফেশনাল কর্পোরেট ওয়ার্ল্ডে হয়ে গেছে। তো ছাত্রী টেকনো ইন্ডিয়ায় পড়তো, তো টেকনো ইন্ডিয়া থেকে প্রায় অনেক বছর আগের কথা, 2017-18 সালে, সে বোধহয় প্রায় সেই সময় প্রায় 10-10 লাখ প্যাকেজ পেয়ে গেছে, অ্যামাজনে পেয়েছে। তো সে কিন্তু একাই পেয়েছে, তার কিন্তু ফুল ক্যাম্পাসিং হয়েছিল, তো সে তাকে কিন্তু 3-4 রাউন্ড 5 রাউন্ড ক্লিয়ার করতে হয়েছে, অনেক রকম টেস্ট হয়েছে, অ্যাপটি হয়েছে, GD হয়েছে, ডিবেট হয়েছে, সাবজেক্টের উপর প্রশ্ন করেছে। তো ব্যাপারটা হচ্ছে তার সেই এবিলিটিটা থাকতে হবে, তার সেই সাবজেক্ট নলেজ থাকতে হবে, সেই তার সেই পার্সোনালিটি, তার সেই কমিউনিকেশান স্কিল, সমস্ত কিছু থাকতে হবে, তবেই কিন্তু সে কিন্তু একটা ভালো প্যাকেজে MNC জব ম্যাক আউট থেকে আশা করতে পারে। দেখুন, কলেজ হয়তো কিছু কোম্পানি আপনাকে এনে দেবে, কিন্তু ইন্টারভিউ ক্র্যাক করাটা তো কলেজের হাতে না, সেটা তো ক্যান্ডিডেটের হাতে। এবার আপনি যদি ভাবেন যে আমি রেট অফ ইনভেস্টমেন্ট, তবে আমি বলতে পারি যে ম্যাক আউটের প্লেসমেন্ট হচ্ছে অ্যাভারেজ, আমি যেটা দেখেছি মোটামুটি MBA-র ক্ষেত্রে মোটামুটি 3.5 থেকে 4 লাখ, 3-3.5 লাখ 4 লাখের ভেতর থাকে, অনেক ক্ষেত্রে এর থেকে খারাপ হয়, আর হায়েস্ট হয়তো কোনোভাবে ওই যে বললাম 10 লাখ 12 লাখ কেউ পেয়ে গেল, সেটা কিন্তু এক্সেপশনাল, সেটা কিন্তু সবাই পায় না, এটা খুব বেনিয়ে খুব ভালো হয়তো কোনোভাবে সে পেয়ে গেল এরকম 10-12 লাখ পায়, আর কোনো কোনো সময় হয়তো এর থেকে বেশি প্যাকেজ পেতে পারে, কিন্তু সেটাও কিন্তু খুব এক্সেপশনাল, সেটা কিন্তু সব ক্ষেত্রে ধার্য করলে, আপনি অন অ্যান অ্যাভারেজ যদি স্টুডেন্ট মোটামুটি হয়, আপনি ধরে রাখতে পারেন যে মোটামুটি প্যাকেজ ওই 3 থেকে 3 লাখ, এরকম 2.5 থেকে 3 লাখ বা 3.5 লাখের ভেতরেই থাকে প্যাকেজ। তাহলে গার্জিয়ান বা স্টুডেন্টদের এই প্যাকেজ নিয়ে ফ্যাসিনেশন রাখাটা কি একদমই উচিত না? একদমই উচিত না, প্যাকেজ তো তুমি তবেই পাবে যদি তোমার সেই ক্যাপাবিলিটি থাকে। তোমার ক্যাপাবিলিটি নেই, তুমি তোমার ক্ষমতাই নেই 2 লাখ টাকা এ করার, আর তুমি চাইছো 5-10 লাখ টাকা, তো তুমি পাবে সরি 7-8 লাখ টাকা? তোমাকে তো সেই জায়গাটা, তোমার আগে থেকে তুমি 10 থেকে কী রেজাল্ট করেছো, 12-এ কী রেজাল্ট করেছো, তোমার প্র্যাকটিক্যাল এবিলিটি কতটা আছে, সমস্ত কিছু কোম্পানি দেখবে। আর তোমাকে যদি 10 লাখ টাকা নিয়ে দিলে, যাদবপুর শিবপুরা কী করলো? হ্যাঁ, যাদবপুর শিবপুর IT ইঞ্জিনিয়াররা কী করলো? তারা কী করলো? তারা তো অনেক হাই ফাই, বা বিটস পিলানি কী করলো? তো এরা কী করলো? রুটকি কী করলো? তো এগুলো তো ভাবতে হবে। তো দেখুন, আমিও ম্যাক আউট থেকে পাস আউট, এটা কিন্তু মেনেই নিতে হবে।
ম্যাকআউট ইউনিভার্সিটিতে কিন্তু যারা বিটেক এমবিএ বা এইগুলো সাবজেক্টগুলো এমসিএ পড়তে আসে তারা কিন্তু মধ্যবিত্ত স্টুডেন্টই, মিডিওকার, তারা কিন্তু কেউ এক্সেপশনাল নয়, খুব কম। তো সেক্ষেত্রে সেই ব্যাপারটা কিন্তু কম্প্রোমাইজ করতেই হবে, এটা কিন্তু জেনেই ঢুকতে হবে। দেখো ভাই, আমি আপনাকে আগেই বললাম, কাক কখনো ময়ূর হতে পারে না, পালক লাগালি, এটা খুব সত্যি কথা। যে অ্যাকাউন্টে থেকে তুমি নিজেকে আইআইটিয়ান বা তুমি যদি ভাবো আমি রুড়কি, তো এটা তো হবে না কখনো, কারণ তাদের স্ট্যান্ডার্ড আমাদের থেকে অনেক ভালো, অনেক হাই, এটা একদম বাস্তব কথা। তবে ম্যাকআউটে কি চাকরি হচ্ছে না? হচ্ছে, ডেফিনেটলি হচ্ছে। আমার অনেক স্টুডেন্ট আছে যারা কিন্তু ম্যাকআউটে খুব ভালো প্যাকেজে জব পেয়েছে। কেউ, অনেক স্টুডেন্ট আছে নিজে খেটে আরো নিজেকে আপগ্রেড করে, অনেকেই আছে যে আমি দেখেছি 5 লাখ পেয়েছে, 6 লাখ পেয়েছে, 6.5 লাখ পেয়েছে, কলকাতাতেও 4.5-5 লাখ পেয়েছে প্যাকেজ, খারাপ না। আবার অনেকে বাইরে আছে একদম, যেমন পেয়েছে প্রায় 10 লাখের কাছে, বললাম টেকনোর মেডি 10 লাখ পেয়েছে, তো নট ব্যাড। আমি যারা একটু খেটে করে বা যাদের একটু স্কিল আছে তারা কিন্তু প্লেসমেন্ট পেয়ে যাচ্ছে। কিন্তু এই আইয়ে আপনাকে রিটার্ন অন ইনভেস্টমেন্ট বললাম যে একটা কলেজে হয়তো এমবিএ ফিজ অনেক হাই, গার্জেন কোনোভাবে ভর্তি করে দিল, ভালো এখান থেকে অনেক ফিজ হয়, এখানে রিটার্ন বেশি পাওয়া যাবে, বড় সড়ো কলেজ, ক্যাম্পাসে খুব ভালো প্লেসমেন্ট হয়ে যাবে, তো ব্যাপারটা কিন্তু সেটা নয়। ব্যাপারটা হচ্ছে যে কোম্পানি আসবে কিছু, নিশ্চয়ই, ডেফিনেটলি, কিন্তু সেইটাকে ক্যান্ডিডেট কতটা গ্র্যাপ করতে পারবে, তার একাডেমিক্স কতটা ভালো আছে প্রিভিয়াস, এবং সে কলেজে কীরকম পড়াশুনো করছে, নিজে কেমন তৈরি হচ্ছে বিটেক বা এমবিএতে বা যে কোর্সে ভর্তি হচ্ছে, তার উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। শুধুমাত্রই যে টাকা দিয়ে দিল, টাকা দিলেই যে তার প্লেসমেন্ট হয়ে গেল, তো একদম মানে বর্ধমান খারাপ ধারণা। আমি এরকম অনেক কলেজ দেখেছি, একদম ম্যাকটের অনামী কলেজ, আমারই স্টুডেন্ট আছে, সে কিন্তু কলেজ থেকে পায়নি, বাইরে থেকে ইন্টারভিউ দিয়ে কিন্তু অফ ক্যাম্পাসে সাপুজির মতো কোম্পানিতে কিন্তু মুম্বাইতে পেয়ে গেছে। তো এটা ডিপেন্ড করে স্টুডেন্টের। তারপর সুজাতা লাখ, একজন স্টুডেন্ট আমাদের আছে, উনি আপনারই স্টুডেন্ট ছিল, রিজেন্ট এডুকেশন, ওনার কথাই বললাম, উনিও ওখান থেকেই পাস করেছেন এমবিএ, কিন্তু অফ ক্যাম্পাসে পরবর্তীকালে জেনপ্যাকটে পেয়েছে, এখন সে ক্যাপজেমিনিতে রয়েছে, এবং সে ঘটনা সূত্রে সে আমার কাছেও এখনো পড়ছে, অ্যাডভান্স এক্সেল পড়ছে, তো মানে সে একদম মিডিয়োকার স্টুডেন্ট, আপনি বলেছেন। হ্যাঁ, মিডিয়োকার স্টুডেন্ট। আচ্ছা, এই যে হায়ার সেকেন্ডারি পরীক্ষা হয়ে যাওয়ার পর বা জয়েন্ট এন্ট্রান্স হয়ে যাওয়ার পর, তো এই পরীক্ষাগুলো হয়ে যাওয়ার পর বিভিন্ন কলেজগুলো তাদের বিভিন্ন বিজ্ঞাপন নিয়ে আসে যে আমার গত বছরে এই প্লেসমেন্ট রেকর্ড, আমার এই জায়গায় প্লেসমেন্ট হয়েছে, এই জায়গায় প্লেসমেন্ট হয়েছে, এত প্যাকেজ পেয়েছে, তা আগে কি হয়েছে এইটা কি খুব ম্যাটার করে? এইসব অ্যাডভার্টাইজমেন্ট তো বেশিরভাগই ফেক, 100% প্লেসমেন্ট তো কোথাও হয় না। এরা একটা অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইন করে স্টুডেন্ট আনার জন্য, সে আপনি ম্যাকআউট বলুন, যে কলেজই বলুন না কেন, যারা এসে ম্যাকআউটের বাইরে নেবে, কখনো 100% প্লেসমেন্ট, আর প্লেসমেন্ট গ্যারান্টি আপনি কি অনেক দেবেন? প্লেসমেন্ট গ্যারান্টেড লিখে দেয় অনেক ক্ষেত্রে, প্লেসমেন্ট গ্যারান্টি আপনি কি করে দেবেন? প্লেসমেন্ট স্টুডেন্টের যদি ক্যাপাবিলিটি না থাকে, আপনি তাকে কি জোর করে কোম্পানিতে ঢোকাবেন? সম্ভব? সম্ভব না কখনো। কাজেই এইগুলো ফেক কথাবার্তা। যেমন দেখবেন একটা সময়, আপনি জানেন কি জানেন না আমি জানি না, 2008 সালে আইআইপিএম এর খুব অরিন্দম চৌধুরীর কলেজ খুব হাইপ হয়েছিল, বিয়ন্ড প্লেসমেন্ট তারা নাকি আইআইএম মানে অ্যাব্রড প্লেসমেন্ট নাকি তাদের দ্বারা দাবি করেছিল আইআইএম এর থেকেও নাকি ভালো। আমারই একজন স্টুডেন্ট আছে, নাম বোধ হয় সারিকা, সারিকা সিং নাকি ছিল, আমি বলি বহুদিন আগে 2009 দিল্লিতে, দিল্লি আইআইপিএম এ পড়েছিল, কত সে কত স্যালারি পেয়েছিল জানেন সেই সময় দিল্লিতে? এত কত এত গল্প দেওয়ার পর সেখানে গিয়ে কোথায় চাকরি পেয়েছিল জানেন? জাস্ট মার্কেটিংয়ে। কত টাকা স্যালারি? 18 থেকে 20 হাজার টাকা। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? তাদের অ্যাডভার্টাইজমেন্টের সঙ্গে কি আপনি ম্যাচ করাতে পারছেন এরকম লেভেলের জব? মানে স্টুডেন্ট বা গার্জিয়ানকে নিজেদেরকে খুব অ্যালার্ট হতে হবে ব্যাপারটা। এক্স্যাক্টলি। এবং দেখুন, যেগুলো প্রিমিয়াম কলেজ, ধরুন যেগুলো ক্যাটের একদম এমবিএর কথা বলছি, টপ 20-এর ভেতর আছে, যেগুলো সবাই আমরা জানি, যেমন ধরুন আইআইএম ছাড়াও এসপি জৈন, এখন তো অনেক আইআইএম হয়ে গেছে, তারপর আপনি ধরুন আরও ভালো, যেগুলো আমাদের এখানেও আছে, এমডিআই মুর্শিদাবাদ বা ওয়েলিংটন, তো এইগুলো তো সবাই জানে, এগুলো তো এক্সেলেন্ট প্লেসমেন্ট, এগুলো তো সবাই পাবে না, এগুলোতে পাওয়া কিন্তু সম্ভব না। এগুলো পেতে গেলে ক্যাটে আপনার অনেক পার্সেন্টাইল 80-এর ওপর পেতে হবে, মিনিমাম 85, 86, 90, 90-এর ওপর, এসপি জয়েন পেতে গেলে তো বোধহয় 95 আপ 97 এরকম, তো সেইগুলো সবাই পাবে না। তো সেগুলো সবাই পাবে না বলে কি এমবিএ করবে না? ম্যাকআউট থেকে অনেকেই এমবিএ করছে, অনেকেই যথেষ্ট ভালো প্যাকেজ পাচ্ছে, অ্যাভারেজ ওনাদের মতো না হোক, অনেকেই আছে যারা একটু ভালো স্টুডেন্ট, তারা কিন্তু 4.5-5-6 লাখ ম্যাকআউট থেকেও প্যাকেজ পাচ্ছে এরকম না। আসল ব্যাপারটা হচ্ছে নিজেকে করে নিতে হবে। তা বলে আমি বলছি না যে আমি 20-25 লাখ প্যাকেজ পাবো, সে আইআইএম এর মতো পাবো, বা আপনার বিটেক যেমন আইআইটি ফাইটি, সেটা হয়তো ম্যাকআউট থেকে খুব রেয়ার, সেটা আশা করা উচিত না সব ক্ষেত্রে। বিটেক এর ক্ষেত্রেও আমাদের যা স্টুডেন্টরা মোটামুটি পায়, ধরুন এন্ট্রি লেভেলে
টিসিএস পিসিএস এ বিটেক ম্যাকাউট থেকে অনেক স্টুডেন্ট টিসিএস এ জব করছে, করছে অনেকেই করছে। স্টার্টিং এ আপনার কি মনে হয়, 23-25 এখন তো পাচ্ছে মান্থলি, মান্থলি এরকমই 23K ট্রেনিং এ থাকে, তারপর ইনক্রিমেন্ট হয়, সে যদি ভালো কাজ করতে পারে, এক্সপিরিয়েন্স করতে পারে, করতে পারে। তবে এখন প্রবলেমটা কি যে ম্যাকাউটের, ওই যে বললাম ফিসটা অনেক আগের থেকে কলেজগুলোর বেড়ে গেছে, কাজে রিটার্ন ইনভেস্টমেন্টটা একটু চাপ হয়ে যায় অনেক। তবে আরেকটা বিষয়, এটা আমার এক্সপিরিয়েন্স থেকে আপনাকে বলছি, বিটেকের কথাই বলছি, আমি যদি বিটেক পড়াই, একটা কলেজে যতজন স্টুডেন্ট আছে পুরো 100% স্টুডেন্টকে কিন্তু এই এমএনসি গুলো নেয় না, কখনোই প্লেসমেন্ট করতে পারবে, কিছু স্টুডেন্ট কিন্তু বাদ যাবেই, বাদ যাবে ডিফিনেটলি। এবার আপনি বলেন এই যে কিছু স্টুডেন্ট বাদ যাচ্ছে, এটা সত্যি কথা শুনতে খারাপ লাগে, তাদের বাবা মারাও তো ইনভেস্ট করছে, ডিফিনেটলি তাদের জন্য আপনার কি অ্যাডভাইস থাকবে? যদি তার সত্যিকারের নলেজ থাকে, ধরুন কোনো কারণে হয়তো লাকটা সাথ দিল না, বা কোনো কারণে ইন্টারভিউ সময় সে একটু গোলমাল করে ফেললো, সেই জন্য পাইনি, সে অফ ক্যাম্পাস ট্রাই করতেই পারে। আর যারা একদমই পড়াশুনো করে না, চোতা নিয়ে গিয়ে আমি ঢুকবো, পরীক্ষার আগে লিখবো, মাইক্রো করবে, তাদের কথা ছেড়ে দিন, তাদের কোনোভাবেই জব হবে না। হ্যাঁ, জব তাদের হতে পারে কোর ফিল্ডে হবে, নয় বিপিও কল সেন্টার বা ডেটা এন্ট্রি, এরকম একটু মানে যেগুলো কোর জব নয় সেগুলো হতে পারে। আর যারা একটু পড়াশুনো করে, তারা ডেফিনেটলি কোনো না কোনো সময় অফ ক্যাম্পাস জব সে ভালো পেয়েই যাবে। আমি এটা আমাদের স্টুডেন্টের ক্ষেত্রেও আমি দেখেছি, কাজেই এত ঘাবড়াবার কোনো কারণ নেই। যাদের মোটামুটি পড়াশুনো করা আছে, একটু মোটামুটি বেসটা করে রেখেছে, তারা মনে আগে নয় পরে, কেউ আগে পায় কেউ পরে পায়, জব তারা কিন্তু আলটিমেটলি সবাই পেয়ে যাবে। 2017-18 সাল নাগাদ আমার কাছে একটি স্টুডেন্ট পড়েছিল, পড়েছিল বিটেক ইলেকট্রনিক্স, অ্যাপ্লাইড ইলেকট্রনিক্স, সে পাস আউট হওয়ার পর প্রথম বছরটা পাইনি, সে কিন্তু তার পরের বছর সিটিএস এ পেয়ে গেছে। না না, সিটিএস মানে একটু ধৈর্য ধরলে আমি দেখেছি, কারুর হয়তো একটু তাড়াতাড়ি হতে পারে, কারুর হয়তো একটু দেরি হতে পারে, জব হয়ে, কিন্তু এট দা এন্ড অফ দা ডে তার নলেজই তাকে মানে জায়গাটায় পৌঁছে, নলেজ না এই ধরুন যার ফাইন্যান্স স্পেশালাইজেশন এমবিএ তে করছে, সে যদি এখন ফাইন্যান্সটাই ভালো করে স্পেশালাইজেশনে মানে এখন তো ওই লাস্ট ইয়ারটা ভালো করে না পড়ে, ফাইন্যান্সের পেপারগুলো, ট্যাক্স আছে, কর্পোরেট ফাইন্যান্স আছে, পোর্টফোলিও আছে, যেগুলো পেপার আছে, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স আছে, তো সে কি করে জব, ট্যাক্সের উপর প্রশ্ন করলে সে পারবে না, পারবে না, বা কর্পোরেট ফাইন্যান্সের উপর কোশ্চেন করলে সে পারবে না, তো এইগুলো তো তাকে বেঁচেই খেতে হবে। তুমি অ্যাটলিস্ট থিওরি পেপার বাদ দিলাম, যেগুলো মুখস্থ বিদ্যা সেগুলো নয় কাজে লাগে না, কিন্তু যেগুলো ধরুন আপনাদের বিটেকে যেমন বা এমসিএ যেমন কোডিং, কোডিং তো নিশ্চয়ই করতে দেয় নাকি, ভালো লেভেলের কোডিং, কোড তো লিখতেই দিয়ে দেয়, লিখতে দিয়ে, এবার সে যদি কোডিং যদি লিখতে দেয়, সেই সময় আবার একটি স্টুডেন্ট দেখলাম কমেন্ট করছে যে কোডিং নিয়ে তো মাতামাতি করে কি লাভ, কোডিং তো কাজে লাগে না, এরকম কিছুটা লিখলো, অনেকের এরকম মানে অদ্ভুত অদ্ভুত কথা লেখে, কিন্তু আমি যতদূর জানি এমএনসি কিন্তু কোডিং লিখতে দেয়, কোড কতটা করতে পারে, প্রোগ্রামিং সে করতে পারে কিনা জানতে চায়, তার যদি কোডিং স্কিল না থাকে তাকে অন্য কাজে দেবে, অন্য ফিল্ডে দেবে, ফিল্ডে দেবে, তো যাই হোক, তো সেই জন্যই বলছি যে কোডিং কিন্তু, এই যে কোডিং যদি সে না জানে, তো সেক্ষেত্রে সে কোর জব পাবে না। আর কেউ যদি এমসিএ করে, বিটেক করে, কোডিং না করতে পারে, তাহলে কি করে পাবে, তার কিন্তু পাওয়া সম্ভব না, এগুলো একদম জলের মতো পরিষ্কার ব্যাপারটা। এই যে এই আমাদের যে আলোচনাটা আজকে আমরা করছি, এটা খুবই ভাইটাল এবং এটা সময়ের পরিপ্রেক্ষিতে খুব রিলেভেন্ট। তো এবার কিছু কিছু স্টুডেন্ট দেখবেন অলরেডি কমেন্ট করা শুরুও হয়তো করে দিয়েছে, আপনার এই বক্তব্যের বিপক্ষে গিয়ে তারা এবার তারা চলে আসবে, আমাদের সিলেবাসে যা আছে এগুলো নাকি কোনো কাজেই লাগে না, এটা একটা কিন্তু খুব বিতর্ক। কিছু কিছু স্টুডেন্ট অলরেডি দেখবেন কমেন্ট তারা করছেও যে এই ম্যাকআউটের বিটেক বলুন, বিবিএ বলুন, এমবিএ, এমসিএ, এই সিলেবাসে যা পড়ানো হচ্ছে, এই সিলেবাস কিন্তু আমাদের জব ফিল্ডে কোনো কাজেই লাগবে না, একদম বাজে কথা, কাজেই লাগে। এবার যদি এক্সট্রা কিছু যদি মার্কেটের কিছু আছে, সেটা রেফারেন্স করে নিজেকে এক্সট্রা পড়তেই হবে, সেটা সব ক্ষেত্রেই প্রযোজ্য, আমাদেরকেও করতে হয়, রেফারেন্স অন্য বই নিতে হয়েছে যেগুলো এক্সট্রা দেখতাম, সব কিছু যে সব সিলেবাসে থাকবে দরকার, এটা তো সম্ভব না দেওয়া সিলেবাসে, না তাও আমি বলবো আপনি তো এমসি সিলেবাসটা এখন ম্যাকআউটে যেটা আছে কিরকম, যথেষ্ট আপগ্রেডেড সিলেবাস কি আছে ম্যাকআউটে, এমসিএ সিলেবাসে তো এখন আপনার পাইথন প্রোগ্রামিং আছে, আপনার জাভা তো আছে, জাভা তো বরাবর থাকবেই, তারপর এখন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আছে, তারপর ফাইনাল সেমিস্টারে আপনার মেশিন লার্নিং আছে, বিগ ডাটা আছে। তো কিছু কিছু স্টুডেন্ট বলে এই যে সিলেবাসে আছে, এই সিলেবাসে চাকরির জায়গায় এসব মিলবে না, এসবের ওপর কোনো ইউজই হবে না, এটা কিন্তু খুব বোকা বোকা তিন কথাবার্তা। হ্যাঁ, দু তিনটে হয়তো থিওরি পেপার ওই সব ভ্যালু এথিক্স অভিকবি দিতে পারে, ওগুলো হয়তো কাজে লাগে না, কিন্তু তা বলে এরকম নয় যে কাজের পেপার থাকে না, পেপার থাকে, পেপার থাকে অবশ্যই আছে, অবশ্যই থাকে, সব পেপার নাও অন্তত 50% পেপার তো কাজে লাগেই, 50-60%, তো সেইগুলো যদি এখন সে ভালো করে না পড়ে, ধরুন এমসিএ করেছে, তো সে যদি এখন সেই আমাদের টেকনিক্যাল লাইনে কি বলুন তো, কিছু কিছু নতুন নতুন টেকনোলজি সবসময়তেই আপগ্রেড হচ্ছে, মার্কেটে আসছে, সেটা সিলেবাসে আসবে, তারপরে আমি পড়বো এরকম না, আমাকে নিজেকে শিখতে হবে,
হ্যাঁ এটাই অনেক বলবো, টেকনোলজি আমাকে নিজে শিখতে হয়েছে, সেটাই বলছি তো আর কি, এইটা নিজেকে আপগ্রেড করার ব্যাপার আছে, ব্যাপার আছে। তো এই জন্য বলছি যে কলেজ যে সিলেকশনটা, কলেজ সিলেকশন তো ঠিক আছে, কলেজ আপনি হয়তো একটু ম্যাকআউটের একটু ব্র্যান্ডেড কলেজে গেলে হয়তো একটু কোম্পানি এলো, কিন্তু কোম্পানি এলেই তো আর হলো না, আপনাকে ক্যান্ডিডেটকে তৈরি থাকতে হবে, সে ক্যাপাবেল কি না, সে কিভাবে তৈরি, তবেই তো সে জব ইন্টারভিউটা ক্র্যাক করতে পারবে বা ভালো প্যাকেজ পেতে পারবে। তো সেক্ষেত্রে দেখুন ম্যাকআউটে তো আমি আপনাকে বললাম, যারা একটু মোটামুটি পড়াশুনো করে সিরিয়াস, তারা কেউ 4 লাখ পাচ্ছে, 5 লাখ পাচ্ছে, কেউ আবার একটু ভালো লাখ থাকে, যেমন 10 লাখ পেয়ে গেলো, এটা এক্সেপশনাল ব্যাপার। হ্যাঁ কিন্তু অ্যাভারেজ মোটামুটি 4-5 লাখ পেতেই পারে যারা ম্যাকআউটে আছেন, যারা একটু মোটামুটি সিনসিয়ার। তো আর কেউ অ্যাভারেজ হয়তো 6 লাখও পেয়ে গেলো, এটা ডিপেন্ড করে স্টুডেন্ট টু স্টুডেন্ট। কিন্তু যারা পড়াশুনো করে না, যারা শুধু ওই অর্গানাইজার বা চোতা এইসব ভরসায় ম্যাকআউটে টুকে পরীক্ষা দেয়, তো সেক্ষেত্রে তো তাদেরকে কেউ হেল্প করতে পারে, তারা কোর্ট জব কখনোই পাবে না। যে ফিল্ডে পড়াশোনা করছেন সেই, অন্তত সব সাবজেক্ট বলছি না, থিওরি পেপার যেগুলো নিয়ে পড়ছে স্পেশালাইজেশন, সেগুলো তো যদি তাদের নলেজ না থাকে, তো আমার মনে হয় যে তাদের পক্ষে যে কোনো জায়গায় কিন্তু জব পাওয়াটা খুব ডিফিকাল্ট। জব আর একটা কথা, আমার মনে হয় জব করব করব চাকরি করব, এই এর থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে চাকরির জন্য তৈরি হওয়াটা, তৈরি হওয়াটা একদম, তৈরি হওয়াটা বেশি দরকার। দেখুন চাকরি পাওয়াটা বড় কথা না, চাকরিটাকে ধরে রাখা, সাস্টেনেবিলিটিটা সব থেকে ইম্পর্টেন্ট। আর অনেক ইন্ডাস্ট্রি দেখি ম্যাকআউট সম্বন্ধে খারাপ ধারণা আছে, ম্যাকআউটে স্টুডেন্টের আসলে প্রবলেম কি হয়, আর প্রিভিয়াস ইয়ার যদি ম্যাকআউটে টুকে চোতা করে ইন্টারনাল নম্বর নিয়ে তো অনেক নম্বর পেয়েছে অনেকে, তো যখন ইন্টারভিউ বোর্ডে গিয়ে বললাম একটা ছেলে 8 পয়েন্ট পেয়েছে, তাকে প্রশ্ন করছে সে কিছুই বলতে পারছে না, তাহলে নম্বর আর তার উত্তর দুটো তো মিলছে না, তখনই একটা ইন্টারভিউয়ারদের, এইচআরদের, আমাদের যারা ইন্ডাস্ট্রিতে আসেন, এরা ম্যাকআউট সম্বন্ধে নেগেটিভ কি ধারণা তৈরি হয়ে যায়, যে স্টুডেন্ট মানে একটা প্রশ্ন চিহ্ন, যে নম্বরটা অদৌ যে পেয়েছে সেটা কতটা জেনুইন, সে তো দেখে বা টুকে বা কোনোভাবে চোতা করে বা এদিক ওদিক করে নম্বরটা তো পেয়েছে। এখন তো এই ব্যবস্থাটা পুরোপুরি বন্ধ হয়ে বন্ধ গেছে, হয়ে যাচ্ছে, মানে চেষ্টা করছে আরো বন্ধ করতে হবে, আরো স্ট্রিক্টনেস তো আনতে এটা হবে। আমাদের রাজ্যের পক্ষে খুবই এটা পজিটিভ আপনি বলছেন। হ্যাঁ অত্যন্ত পজিটিভ ব্যাপার, এক্সামের 100% ট্রান্সপারেন্সি না থাকলে সেই ইউনিভার্সিটি কখনো উন্নতি হতে পারে না, পঠন পাঠনের দিক থেকে। তাহলে আজকে আমরা এই আমাদের কারিগরি বিদ্যা, কারিগরি শিক্ষা এবং ম্যানেজমেন্ট শিক্ষাতে আমাদের রাজ্য থেকে যারা পড়াশোনা করছে, তো কীরকম স্যালারি স্ট্রাকচার হতে পারে, কীরকম ভাবে প্লেসমেন্টের জন্য নিজেদের তৈরি হওয়া উচিত, এই সমস্ত বিষয়গুলো সম্বন্ধে আমরা শৌভিক স্যারের কাছ থেকে জানতে পারলাম। এবং স্টুডেন্টদের সবসময় নিজের কনসেপ্টের ওপর জোর দেওয়াটাই দরকার, এটাই আমি বলবো। এবং গার্জিয়ানদেরও স্টুডেন্টদের ওপর প্রেশার দেওয়া উচিত না যে তোকে এত প্যাকেজের জব, অন্য একজন এত প্যাকেজের জব পেয়েছে, তোকেও এই এত প্যাকেজের জব পেতে হবে, এই প্রেশার দেওয়াটাও কিন্তু উচিত না। প্রত্যেকের ক্যাপাসিটি আলাদা, প্রত্যেকে যাতে নিজেদের সাবজেক্ট নলেজটা যাতে ভালো করে তৈরি করে সেইটার উপরেই কিন্তু ইম্পর্টেন্স দেওয়াটা দরকার। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমি আপনাদের আবার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, থ্যাংক ইউ সো মাচ। নমস্কার।